আমরা হেদ্রাবাদ শ্রবণ করছিলাম চতুষ্পদী ভাগবতের কথা। ভগবান ব্রহ্মাকে বলে ব্রহ্মাকে কৃপা করে, শুধু বলা হয় কৃপা করে। কিরকম ভাবে আমাদের আচার্য আমাদের বলছেন, সন্ত পরম্পরার মাধ্যমে শ্রীমদ ভাগবত যাদন করা, শ্রবণের মাধ্যমে। শ্রদ্ধ পারম্পর্য শ্রবণের মাধ্যমে শ্রীমদ ভাগবত কথা জানা, কার কাছ থেকে শ্রবণ করতে হবে, ভগবান তিনি সৃষ্টি করেছেন, তিনি যাকে কৃপা করছেন তার কাছ থেকে শ্রবণ। ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা নারদকে বললেন, নারদ ব্যাসকে বললেন, এ পর্যন্ত চতুষ্পদী ভাগবত চলছে। এরপরে ভগবান শ্রী ব্যাসদেবকে শক্তি সঞ্চার করে ব্যাসদের কাছ থেকে আবার 18,000 শ্লোক শ্রীমদ ভাগবত আমরা পাচ্ছি, যেটা সুখদেব গোস্বামী শ্রবণ করেছিলেন। আমরা যেটা পাচ্ছি সেই শুভমুখা, আমরা শ্রীমদ ভাগবত গীতায় পাই এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্বু মনগড়া করে তো হবে না, পরম্পরার মাধ্যমে যেটা আমরা পাচ্ছি সেই জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে হবে। শ্রবণের মাধ্যমে চৈতন্য স্রোত প্রণালী গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করা, সেটা কিরকম জ্ঞান পরম বিজ্ঞান। জ্ঞান বলতে সম্বন্ধ জ্ঞান, যিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃপা লাভ করেছেন তার সঙ্গে জীবের সম্বন্ধ জ্ঞান। বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান, যে জ্ঞান আহরণ করলে ভগবানকে লাভ করাবে সেই জ্ঞানটা আমাদের দরকার আছে। সেটা কিরকম ভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সেই বিশেষ জ্ঞানটা লাভ করবে, আমার অনেক বুদ্ধি আছে। তাই উপনিষদ বলছে যে নায়মাত্মা প্রবচন ন লব্ধন মেধয়াত্মা বহুনাস্তি, বিদ্যাপতি দ্বারা ভগবানকে লাভ করা যাবে না। সেই জন্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকল বিষয়ের ভাণ্ডার, এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডটাকে অর্থাৎ যোগীরা যেটা
ज्ञान कुछ ज्ञानी राज का लाभ कुछ शेष वस्तु तो कर्मकांड और ज्ञान कांड के बाद दिए जे विशेष ज्ञान लाभ करा भगवान कृष्ण चंद्र पाद पद्म लाभ करा से ज्ञान आरोप करा जीवित करा तेज श्रीमद भागवत श्रीपति गोस्वामी परीक्षित महाराज की जी विशेष ज्ञान प्रदायक बोले আমাদের সেই বিশেষ জ্ঞানটা জানা দরকার আছে কিভাবে না বলছেন শ্রৌত প্রণালী আরোহবাদ নয় অবরোহবাদ অর্থাৎ গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সেই ভাগবত কথা শ্রবণ করতে হবে এটা আমাদের আচার্যদেব বলছেন বারবার যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে বৈষ্ণবের কাছ থেকে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে হবে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য ইত্যাদি যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আছে সেই চিন্তা ভাবনাগুলোকে দূরীভূত করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে শ্রীমদ ভগবদ গীতায় আমরা পাচ্ছি দেয়াত বিষয় পুরুষ সঙ্গস্তি সুপদায়তে সঙ্গা সঞ্জায়তে কাম কাম প্রদবিদায়তে প্রদার প্রপতি সমূহ সমূহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশার বুদ্ধি নাশ বুদ্ধি নাশ প্রশ্ন আমরা বিষয় বস্তুটাকে ধ্যান করার জন্য হ্যাঁ বিষয় পুরুষ সঙ্গস্তেষ প্রদায় সকলকে সঙ্গের দ্বারা ভগবানকে লাভ করা যায় বিষয়ের প্রতি ধাবিত হলে কি হবে মহাজনগণ কি বৈষ্ণবগণ কি আমরা বুঝতে পারি না
জন্য বারবার আমাদেরকে এই পথটা দেখিয়ে দিয়ে যাচ্ছেন মহারাজ। বহুজন্মের সুস্থতির পরে আমরা এই সাধু সঙ্গের সভা লাভ করেছি, বহুজন্মের সুস্থতির পরে সুকৃতি একটু একটু করে জমে 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 তবেই সাধু সঙ্গ লাভ। এই জন্য সুকৃতি নষ্ট করা চলবে না, যার জন্য ভগবানের কৃপাও চাই, গুরু বৈষ্ণবের কৃপাও চাই এবং সেই পথটাকে অবলম্বন করে ধীরে 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 আমাদের অগ্রসর হতে হবে। অনাদি কর্ম পড়ে পড়ি ভগবান নবজন সাধুগণ বৈষ্ণবগণ আমাদের কৃপা করেছেন, অনেক মূল্যবান সময় দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা যদি দু চারটি কথা শ্রবণ করতে পারি, শুধু শ্রবণ নয় যথাযথভাবে পালন করা, যদি আমাদের বিলাস হয় তাহলে আমরা প্রকৃত অতিথি ভগবানকে বুঝতে পারবো। আমাদের সেই রকম সুস্কৃতি নেই, তিনি আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন এই চৈতন্য মন অভিন্ন জগত শুধু তা নয় সেই বিরাট রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে মহাপ্রভু এখন তার বেলা এখানে করে চলেছেন, এদের ভাগ্যবান তিনি দর্শন লাভ করতে পারেন। এই অভিন্ন প্রজগতনে প্রভুপাদ চতুর্মাস ব্রত করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা কবি হতীব আমাদের সুকৃতির অভাবে আমরা ভজন করতে এগোতে পারছি না, ঠিক যথাযথভাবে ব্রত পালন করতে পারছি না, আমাদের ইন্দ্রিয়ের প্রলোভনে আমরা সুরুচিকর জিনিস পেতে চাই করতে চাই না। চিন্তা করুন বহুবার এখানে শতকোটি নাম করেছে, কত প্রকৃত জায়গা আমাদের সৌভাগ্য তারপর যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মেলা করেছেন ব্রজভূমিতে অভিন্ন বিগ্রহ শ্রী বহু সুন্দর এই শ্রীধাম মায়াপুরে এই ব্রজপতনে অভিন্ন লীলা ব্রজলীলা করেছে লক্ষ্মী বেশে অন্তর্যুক্ত করিব ঠাকুর সকল বৈষ্ণব রঙ্গ বাড়ির এই চৈতন্য মঠে মহাপ্রভু নাটক করেছিলেন, যার জন্য এই জায়গাটিকে শ্রীল প্রভুপাদ মূল জায়গা হিসাবে এখানে শতকোটি নাম করেছেন এবং এখানে সর্বপ্রথম বিঘ্ন প্রতিষ্ঠা করেছেন গুরু গোলাঙ্গ বান্ধবী এমন সৌভাগ্যের জায়গা আমাদের
দুর্ভাগ্য আমরা ভবিষ্যৎ করতে পারছি না। গুরু বৈষ্ণবের কৃপাটাই আমাদের চাই। পরম্পরার মাধ্যমে শ্রুত প্রণালীর দ্বারা আচার্য দেব এবং তার কৃপাপ্রাপ্ত বৈষ্ণবের কৃপাটাই আমাদের জীবাত্ম হওয়া দরকার। ভজন আমাদের পক্ষে হবে না, ভজন করা জীবের সাধ্য নেই। গুরু বৈষ্ণবের কৃপা অবলম্বন চান, আশ্রয় চান, আশ্রয় লইয়া আমাদের তাদের বিশ্বমানকে আশা রাখা। গুরু বৈষ্ণবের আশ্রয় চান, নাহলে কিছুই হবে না।